স্বাগত রাত নয়টায় বাংলাদেশে। সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। সড়ক আইন সংশোধনের দাবিতে অনর শ্রমিক ফেডারেশন, যানবাহন বন্ধ রাখার হুমকি। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। কর্মকর্তার যোগসাজশে 30% মামলায় হারে দুদক, অভিযোগ নেয়ার প্রক্রিয়ায়ও ত্রুটি। এবছরের আয়কর মেলায় বেড়েছে রিটার্ন জমা, শুদ্ধি অভিযানের ফল বলছে রাজস্ব বোর্ড। ইডেনে কাল দিবারাত্রির টেস্ট, ফ্লাডলাইটে ভারতীয় পেস আক্রমণ নিয়ে সতর্ক মুমিনুল। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। পণ্যবাহী ট্রাক ধর্মঘট প্রত্যাহার হলেও নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে অনর অবস্থানে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এর সভাপতি শাজাহান খান বলছেন, এ প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শুক্রবার। এদিকে দাবি আদায় না হলে যান চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। সেগুনবাগিচায় ফেডারেশন কার্যালয়ে বর্ধিত সভার প্রথম দিনের বৈঠকে আলোচনা হয় এসব বিষয়ে। পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘট প্রত্যাহার হলেও রাজধানী সহ সারা দেশে গণপরিবহন সংকট রয়ে গেছে। এই অবস্থায় দুদিনে বর্ধিত সভা ডাকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে যোগ দেন 64 জেলা থেকে আসা শ্রমিক নেতারা। পরে বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনে যাবেন তারা। এই আইনে গাড়ি চালাতে পারে কেউ? চলতে পারে না, হয়তো 24 ঘন্টা হবে, আলটিমেটলি হতে পারে আর কি, হতে না হলে অনেকগুলো হবে না, হয়তো 24 ঘন্টা না হলে 48 ঘন্টা এভাবে বাড়বে আর কি, চলমান থাকবে। যদি আপনারা যদি আমাদের দাবি না মানেন তাহলে আমরা গাড়ি চালান অফিসে রাখবো, আমরা গাড়ি চালাবো না। এখন শ্রমিকরাই বন্ধ রাখছে, তাদের সিদ্ধান্ত তারা বন্ধ রাখছে যে আমাদের এই আইন নিয়ে, সরকারের আইন নিয়ে আমরা এখন গাড়ি চালাবো না। ফেডারেশন সভাপতি বলেছেন, পণ্যবাহী ট্রাক ধর্মঘট প্রত্যাহারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এখনও নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে অনর। আমাদের সড়ক পরিবহন মন্ত্রী সাহেবকে ধন্যবাদ জানাবো, উনিও কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে সড়ক পরিবহন আইন সংশোধনের সুযোগ আছে, যদি সেই সুযোগ থাকে ওনারা নিশ্চয়ই করবেন, অটলের তো ব্যাপার না। আমরা আমাদের দাবি পেশ করব, পেশ করে সরকারের সঙ্গে দর কষাকষি করবো, তারপরে তার জন্য একটা সময় নির্ধারণ করা হবে। তাদের দুদিনের এই সভা চলবে শুক্রবার বিকেল পর্যন্ত। এতে চলমান পরিস্থিতিকে সামনে রেখে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নাফিজাদৌল্লা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইন কার্যকর করার পরপরই পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট ফৌজদারি অপরাধ বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমন। তার দাবি, ধর্মঘট সাংবিধানিক অধিকার হলেও এর নামে জনভোগান্তি তৈরি করা শাস্তিযোগ্য অপরাধ। এদিকে সাবেক নৌমন্ত্রী এবং শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান বলেছেন, শ্রমিকরা নয় বরং সড়ক আইন কার্যকরের নামে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টরাই শ্রমিকদের জিম্মি করছে। গত বছর অক্টোবরে আইনের খসড়া করার পরপরই 48 ঘন্টার ধর্মঘট ডাকে পরিবহন শ্রমিকরা। সিলেটে পরিবহন শ্রমিকদের বাধায় অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় অসুস্থ শিশুর। রাস্তায় গাড়ি নামানোয় চালকদের মুখে পোড়া মোবিল দেওয়ার ঘটনাও ঘটে। এরই প্রেক্ষিতে জনস্বার্থে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমন। রিটের শুনানিতে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ জানতে চায় আদালত। এছাড়াও পরিবহন ধর্মঘটের নামে বিশৃঙ্খল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট। পরিবহন ধর্মঘটে দেশের কোথায় কি বিশৃঙ্খলা হয়েছে এবং কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার প্রতিবেদন আদালতে জমা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শিগগিরই এ সংক্রান্ত রুলের শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। আইন হোক বা যে কোনো কিছুর কারণেই হোক, আপনি যদি বললাম যে আপনার সাংবিধানিক অধিকার যেটা ধর্মঘট, এটা করার নামে যদি মানুষকে কষ্ট দেন, আবার অন্যজনের অধিকার যদি খর্ব করেন, তাহলে এটা একটা বড় রকমের অপরাধ এবং এটা শাস্তিযোগ্য অপরাধ, এবং শাস্তি দিলেই আইন ভাঙার প্রবণতা শ্রমিকদের মাধ্যমে কমবে। এটা অবভিয়াসলি যে কোনো ওয়েতে আপনি চিন্তা করলে এটা একটা ফৌজদারি অপরাধ। এদিকে একেবারেই উল্টো কথা বলছেন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। তিনি মনে করেন, আইন কার্যকর করতে গিয়ে বরং শ্রমিকদেরই জিম্মি করা হচ্ছে। শ্রমিকদের জিম্মি করা হচ্ছে না, শ্রমিকদের এই আইন প্রয়োগ করতে পুলিশ যদি হয়রানি বাড়াবাড়ি এগুলো বা অধিক মাত্রায় যে হচ্ছে, এটাও তো পরিবহন শ্রমিকদের জিম্মি করা।
পয়লা নভেম্বর থেকেই সড়ক পরিবহন আইন 2018 কার্যকর হওয়ার কথা ছিল। তবে পরিবহন মালিক শ্রমিক সহ সংশ্লিষ্টদের আইন মানতে প্রস্তুত হতে আরও 2 সপ্তাহ সময় দেয় সরকার। এরপর এ রোববার থেকে আইন কার্যকরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। এতে ক্ষুব্ধ হয়ে অঘোষিত ধর্মঘটে নামে পরিবহন শ্রমিকরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন সড়ক পরিবহন আইনে কোনো অসঙ্গতি থাকলে তা পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে 30 জুনের মধ্যে চালকদের লাইসেন্স ঠিক করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে একদিকে পরিবহন মালিক শ্রমিকদের অঘোষিত কর্মবিরতি, অন্যদিকে ট্রাক কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদের ধর্মঘটে বুধবার সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী। এর ফলে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। শেষ পর্যন্ত সরকারের আশ্বাসে বুধবার রাতে ধর্মঘট প্রত্যাহার করে ট্রাক মালিক সমিতি। বৃহস্পতিবার আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন প্রস্তুতি বিষয়ক সাংস্কৃতিক উপকমিটির সভায় নতুন আইন প্রয়োগে বাড়াবাড়ি না করার আশ্বাস দেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। আইনের মধ্যে যদি প্রয়োগ করতে গিয়ে কোনো কিছু অসঙ্গত আইনের, তাহলে বাস্তব পরিস্থিতির আলোকে আমরা বিধিমালা প্রণয়ন করছি না, আর সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। এর আগে সকালে রাজারবাগ পুলিশ লাইনসে ট্রাফিক পক্ষের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সড়ক আইনে থাকা জটিলতার কথা স্বীকার করে বলেন সব সমস্যার সমাধান করা হবে। টেস্ট করে তাদের যে সার্টিফিকেটটা দিবে সেই সময়টা কিংবা সেই ব্যবস্থাটা অপ্রতুল, সেই জন্যই আমরা সময়ের বৃদ্ধি করে দিয়ে আমরা বলেছি এই সময়ের মধ্যে তাদের ড্রাইভিং লাইসেন্সটাকে যথাযথভাবে করে নিতে হবে, আমরা সেই যে ব্যবস্থাটা করেছি। এই আইনটা প্রয়োগের পরেও যদি আমরা সড়কে শৃঙ্খলা না আনতে পারি, আর একবার যদি আমাদের সন্তানেরা রাস্তায় নামে আমাদের কারোর পিছের চামড়া থাকবে না, সেটা আমি পুলিশের কমিশনার হই আর আপনি ওই মালিক সমিতির বড় নেতা হন। যোগাযোগ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে আইনের জটিলতা নিরসন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সবার নিরাপত্তার জন্য। জাহানারা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাবি মানার আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন। বিভিন্ন স্থলবন্দরে সকাল থেকে শুরু হয়েছে পণ্য পরিবহনের কাজ। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি মানার আশ্বাসে বুধবার মধ্যরাতে ধর্মঘট স্থগিত করে ট্রাক কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এর প্রেক্ষিতেই বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক হতে শুরু করে বিভিন্ন জেলার পণ্য পরিবহন, কিন্তু এখনও পণ্য পরিবহন বন্ধ রয়েছে কয়েক জায়গায়। ফরিদপুর থেকে বাস ও ট্রাক ছেড়ে যাচ্ছে না দেশের কোনো অঞ্চলে, এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীসহ ব্যবসায়ীরা। ট্রাক ধর্মঘটের কারণে নৌবন্দরে আসা পণ্যবাহী জাহাজ মাল নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে, এমনকি আটকে আছে চলতি মৌসুমের ইউরিয়া সার বোঝাই জাহাজও। সময় মতো পণ্য খালাস করতে না পেরে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। ওই ধর্মঘটের কারণে আমাকে ট্রলারে মাল কালে গাড়ি আইতে পারে না, মাল নিতে পারে না, ওই জন্য আমাকে একটু সমস্যা হয়েছে, আমাকে 2 দিন লেট হয়ে দিতেছে। এই যে ট্রাক না চলার জন্য, অবরোধ করার জন্য আমাদের মাল ডেলিভারি হয়নি, আমরা ডিসপ্যাচ করতে পারিনি আর কি। এদিকে কোনো ট্রাক ছেড়ে না যাওয়ায় বেনাপোল স্থলবন্দরের বাইরে প্রায় 3 কিলোমিটার রাস্তায় দেখা দিয়েছে পণ্যবাহী গাড়ির জট। রাস্তায় আটকা পড়ে নষ্ট হচ্ছে ভারত থেকে আমদানিকৃত পচনশীল সব পণ্য। দূরপাল্লার কোনো পরিবহন না ছাড়ায় বেনাপোল বন্দরে আটকা পড়েন ভারত ফেরত যাত্রীরাও। রকম মাল এখানে আসছে, এখানে মালের ড্যামারেজ হচ্ছে, ড্যামারেজ গুনতে হচ্ছে, তো পার্টিরা এখানে লস হচ্ছে। এক এক শ্রমিক অথবা এক ড্রাইভার একটা বলে আর একটা বলে এই খুলবে কিনা অথবা ছাড়বে কিনা, কিছুই তাদের নিশ্চয়তা ছিল না। মালিক পক্ষের কোনো নির্দেশনা না আসায় এখনো বাস ছাড়ছে না বলে জানায় পরিবহন শ্রমিকরা। নির্দেশনা পেলে পরিবহনগুলো ছাড়া হবে বলে জানান তারা। আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি, আমরা টার্মিনালে আসি, আমরা নির্দেশনা পাইলে আমরা গাড়ি ছাড়ব। অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকে পণ্য পরিবহন শুরু হয় দিনাজপুরের হিলি, সাতক্ষীরার ভোমরা এবং লালমনিরহাটের বুড়িমার স্থলবন্দর থেকে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখা ও দেশের অগ্রযাত্রা ধরে রাখতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। প্রতি বছরের মতোই সেনাকুঞ্জে বৃহস্পতিবার বিকেলে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বাহিনীর প্রধান ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, রাজনীতিক, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা। সেখানে এসে প্রথমেই সেনাকুঞ্জের সম্প্রসারিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। এছাড়া অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে নিরাপত্তা রক্ষায় এ বাহিনীর প্রচেষ্টার প্রশংসাও করেন সরকার প্রধান। কিভাবে আমাদের সশস্ত্র বাহিনী আরো আধুনিক হবে, যুগোপযোগী হবে, সমাজোপযোগী হবে, সেই লক্ষ্য স্থির করেছি ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে। ঠিক যেভাবে সারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি, সেই সাথে সশস্ত্র বাহিনীর জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এবং যে পরিকল্পনা জাতির পিতা যে প্রতিরক্ষা নীতিমালা রেখে গিয়েছিলেন তারই আলোকে আমরা তা প্রণয়ন করেছি। গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখা ও দেশের অগ্রযাত্রায় সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দায়িত্ববোধের পরিচয় দেওয়ার আহ্বানও জানান শেখ হাসিনা। আমি আশা করি গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী সর্বোচ্চ দায়িত্ববোধ শৃঙ্খলাবদ্ধ কর্ম প্রচেষ্টার মাধ্যমে অবদান রাখবে। দেশে যদি শান্তি নিরাপত্তা নিশ্চিত থাকে তাহলে অগ্রগতি অবশ্যম্ভাবী, এটা হতেই হবে। তাই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এর বিরুদ্ধে যে অভিযান চলছে সে অভিযান অব্যাহত থাকবে, দেশের মানুষ যেন শান্তি ও নিরাপত্তাতে বাস করতে পারে সেই ব্যবস্থাই আমরা করতে চাই। বাংলাদেশের মিলিটারি একাডেমি সারা বিশ্বে প্রশংসিত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন দেশের শিপইয়ার্ডেই যুদ্ধজাহাজ তৈরির চেষ্টা চলছে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৃত্যুপণ্য নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, এতে কান্না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী। এর আগে সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধের শহীদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর জাতির বীর সন্তানদের ফুলেল ভালোবাসায় শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিউগলে বেজে ওঠে করুণ সুর। নীরবে দাঁড়িয়ে থেকে জাতির বীর সন্তানদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন তারা। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় নিহতদের পরিবার এবং অবসরপ্রাপ্তদের সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় সেনাপ্রধান সহ তিন বাহিনীর সদস্যদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে দেশ পরিচালনায় বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার হত্যার মাধ্যমে বিশ্বে বাংলাদেশ খুনির দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল। একটা খুনির দেশ, হত্যা কু ষড়যন্ত্রের দেশ, যেখানে বারবার কু হয়েছে, প্রায় 19টা কু হয়েছে, আমাদের সামরিক বাহিনীর বহু সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সাম্প্রতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন, অপপ্রচার চালিয়ে একটি মহল দেশে বিভ্রান্তি চালাতে চাইছে। হঠাৎ এই পেঁয়াজ নাই, লবণ নাই, এটা নাই, সেটা নাই, নানা ধরনের কথা প্রচার হয় এবং এভাবে মানুষকে বিভ্রান্ত করে ফেলার চেষ্টা করা হয়। এটা করবে আমি জানি, এটা স্বাভাবিক, কিন্তু সেটাকে মোকাবেলা করে আমাদের চলতে হবে। বীর জাতির বিজয়ের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের গৌরবের ইতিহাস আবার আমরা ফিরে আনতে পেরেছি, যুদ্ধ অপরাধীদের বিচার আমরা করতে পেরেছি যেটা জাতির পিতা শুরু করেছিলেন। বাংলাদেশে কেউই গৃহহারা আর ক্ষুধার্ত থাকবে না জানিয়ে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার ফের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর পাইকারি বাজারে এসেছে করাচি থেকে আনা পেঁয়াজ। কয়েকদিনের মধ্যে খুচরা বাজারে বিক্রি শুরু হলে দাম আরও কমবে বলে আশা আড়তদারদের। এদিকে বৃহস্পতিবার থেকে দাম সহনশীল করতে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে 45 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি জোরদার করবে টিসিবি। দাম নিয়ন্ত্রণে আকাশপথে পেঁয়াজ আনতে উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে দেশে আসে পেঁয়াজের প্রথম চালান। আর বৃহস্পতিবার রাজধানীর শ্যামবাজারে আড়তে দেখা গেছে পাকিস্তান থেকে বিশেষ বিমানে আনা পেঁয়াজ। আড়তদাররা জানান, পরিবহন খরচ বেশি হওয়ায় প্রতি কেজি দাম পড়ছে 170 টাকা।
তবে মূলত টিসিবির কাছে সেই পেঁয়াজ বিক্রি করার কথা চলছে। কয়েকদিনের মধ্যে খুচরা বাজারে এলে দামে ইতিবাচক প্রভাব পড়বে। টিসিবি নেওয়ার কথা মালটা, ওনাদের সাথে কথাবার্তা শেষ হলে বলতে পারবো ওনার কতটুকু নেয়। মোট মাল আছে 1000 টন। ক্যাম বাজারে এক ঘরে আসছে, এটা কস্টিং নাকি অনেক বেশি, 170 টাকার কাছাকাছি। তো আমি শুনতে পাইছি যে 170 টাকার দাম চাই। এদিকে পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিক্রি জোরদার করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে ট্রাকের সংখ্যা বাড়িয়ে 50টি করা হয়েছে, বিক্রি শুরু হয়েছে বিভাগীয় পর্যায়েও। সাংসারিক যে খরচ এবং এই যে পেঁয়াজের বিশেষ বিশেষ ঊর্ধ্বগতি যে পেঁয়াজের দামটা আরও নিয়ন্ত্রণে আসা উচিত এবং আরও পূর্বের ন্যায় আসা উচিত। বাজারে অস্থিরতা কাটাতে আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন দেশ থেকে আকাশপথে আরও পেঁয়াজের চালান আসবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের দাম বাড়ায় 1974 সালের মতো অস্থির পরিস্থিতির আলামত দেখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেছেন। তারেক রহমানের 55তম জন্মদিন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় মওদুদ আহমদ দাবি করেছেন, সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, কোনো কিছুই তাদের নিয়ন্ত্রণে নেই। নিত্যপণ্যের দাম বাড়ায় দেশের মানুষ ক্ষুব্ধ বলেও মন্তব্য করেছেন তিনি। মওদুদ আহমদ আরও বলেছেন, যে সরকার নিত্যপণ্যের ব্যবস্থা নিশ্চিত করতে পারে না তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। তার দাবি, পেঁয়াজের পর লবণ এবং চালের দাম বৃদ্ধি প্রমাণ করে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। চালের দাম এখন একদিনে 5 টাকা বেড়েছে। 74 সালে যে ঘটনা বাংলাদেশে, যে অর্থনৈতিক যে সামাজিক অবস্থা বিরাজ করছিল, যে অস্থিরতা বিরাজ করছিল, আজকে আমার কাছে মনে হয় সেই একই পদধ্বনি আমি দেখতে পাচ্ছি। দুদকের অনেক কর্মকর্তাই নিজেদের মামলার তথ্য দিচ্ছেন আসামিকে, তদন্তে ইচ্ছে করেই করছেন গাফিলতি। এতে 30 ভাগ মামলায় হেরে যায় দুদক। 15তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ। পুলিশের ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদ অনুসন্ধানের দায়িত্বে ছিলেন তখনকার দুদক পরিচালক এনামুল বাসির। মিজানকে দুদকের সব কার্যক্রমের তথ্য দিতেন তিনি। পরে এর বিনিময়ে ঘুষসহ নানা সুবিধা নেয়ার তথ্য প্রকাশ হয় গণমাধ্যমে। একটি ঘটনায় আমরা কতদূর নিচে নেমে গেছি। বাসিরের মতো অনেক কর্মকর্তা গোপনে আসামির কাছে তথ্য পাচার করেন বলেও জানান দুদক চেয়ারম্যান। বলছেন, এই সুবিধা নিয়ে বানোয়াট সাক্ষ্য প্রমাণ হাজির করে আদালতে দুদককে হারিয়ে দেয় দোষীরা। আপনি যখন আমাদের তথ্য মানুষের কাছে চালান করে দেন, আপনি যখন ইনভেস্টিগেশনের যে নিয়ম কানুন সেগুলো মানেন না, যার ফলে আমাদের 70% কনভিকশন হয়, 30% হচ্ছে না। অভিযোগ গ্রহণের প্রক্রিয়া নিয়েও সন্তুষ্ট নন ইকবাল মাহমুদ। জানিয়েছেন, কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়াতে নেওয়া হচ্ছে নানান পরিকল্পনা। জনগণকে সম্পৃক্ত করা যায় কিনা, তাতে আস্থার সংকটটা হয়তো কমবে। যে হয়তো আমরা একজন স্কুলের প্রধান শিক্ষককে বললাম যে আগামী 8 তারিখে যাচাই বাছাই কমিটির সভা হবে, আপনি উপস্থিত থাকবেন। দুদকের গণশুনানিতে জনগণ উপকৃত হলেও অনেক সরকারি প্রতিষ্ঠানে সহযোগিতা না পাওয়ার কথা জানিয়েছেন কমিশনার আমিনুল ইসলাম। দেখা গেল যারা অভিযোগকারী তাদেরকে ভয় ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের অফিসারদের উপর চাপ আসছে, তারা সামনে পরে বললে তাহলে আমার গণশুনানিই হবে না, এমন একটা পর্যায়ে চলে যায় অনেক সময়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আরও জানানো হয়, দুর্নীতির অভিযোগে 2016 সাল থেকে এ পর্যন্ত 1275 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের ফলে আয়কর মেলা রিটার্ন জমা বেড়েছে বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা। তারা জানিয়েছেন, এর ফলে রাজস্ব আদায়ও বাড়বে। এদিকে রিটার্ন জমা দেওয়ার জন্য করদাতাদের ভিড় এখন সার্কেলগুলোতে। বুধবার শেষ হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। রাজস্ব বোর্ডের হিসাবে এবারের মেলায় রিটার্ন জমা হয়েছে 6,55,000, যা গতবারের মেলার চেয়ে 1,68,000 বেশি। আর নতুন করে নিবন্ধনের আওতায় এসেছেন 33,000 করদাতা। কর্মকর্তারা জানান, শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর অনেকেই আয়কর নথি সংশোধন করে সম্পদের পরিমাণ বেশি দেখাচ্ছেন। এছাড়া রাজস্ব বোর্ডের জরিপ কার্যক্রমের ফলেও নতুন করদাতা নিবন্ধন ও রিটার্ন জমার হার বেড়েছে।
যে সমস্ত মানুষের আয় রয়েছে, সম্পদ রয়েছে, কিন্তু রিটার্নে সেগুলি প্রতিফলন হয়নি সম্পদের, সেই দিকটা আমরা খেয়াল করছি সেটা বাড়ছে। কেউ কেউ হয়তো সংশোধিত রিটার্ন দিয়ে আবার তার সম্পদটাকে সঠিকভাবে প্রদর্শনের চেষ্টাও করেছে বা করবে। ব্যক্তি রিটার্নের মাত্র 20% মতো জমা হয় মেলায়, বাকি 80% করদাতাই জমা দেন অফিসে। বৃহস্পতিবার সকাল থেকেই সার্কেলগুলোতে ভিড় দেখা গেছে করদাতাদের। আমি আজকে যখন দিলাম সুন্দরভাবে দিলাম, কোনো সমস্যা নাই, সুন্দরভাবে রিসিপ্ট আমাকে বুঝাই দিলাম। অভিযোগ বা যে কোনো করদাতাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের ইয়ে থাকে, সেটা কমিশনার মহোদয় বরাবর পর্যন্ত আপনার যাওয়ার সুযোগ আছে। গত অর্থ বছরে রিটার্ন দেন প্রায় 22 লাখ করদাতা। এনবিআর কর্মকর্তাদের আশা এই সংখ্যা এবার 30 লাখে উন্নীত হবে। করদাতারা আগের চেয়ে অনেক সচেতন হয়েছেন, তারা জানেন যে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন পূরণ করতে হয়, তা না হলে তাদেরকে নানারূপ আপনার জরিমানা বা বিভিন্ন কার্যক্রমের মুখোমুখি হতে হয়, সেই জন্য করদাতাদের সচেতনতা অনেক বেড়েছে। ব্যক্তি শ্রেণীর রিটার্ন জমার শেষ সময় 30 নভেম্বর, কিন্তু 29 ও 30 নভেম্বর সাপ্তাহিক ছুটির দিন। এই দুই দিন কর অফিস খোলা থাকবে কি না সে সিদ্ধান্ত আসবে রোববার। কর্মকর্তারা জানান 1 ডিসেম্বরেও রিটার্ন জমা দেওয়া যাবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিন পেরিয়ে এখন ঘন্টা দূরত্বে ভারত বাংলাদেশ দিবারাত্রির টেস্ট। গোলাপি বল সামলাতে রোমাঞ্চিত টাইগাররা। রাতে কৃত্রিমালয়, ভয়ের কারণ ভারতীয় পেস আক্রমণ, সতর্ক থেকে সে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মুমিনুল হক। অন্যদিকে প্রতিপক্ষের চেয়ে গোলাপি বলে ব্যাটিং এবং ফিল্ডিংয়ের চ্যালেঞ্জকে বড় করে দেখছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কলকাতার ইডেন গার্ডেন্সে কাল ম্যাচ শুরু দুপুর 1:30। মাঠ ও মাঠের বাইরে এমনকি পুরো শহরে নানা আয়োজন। গোলাপি বলকে বরণ করতে প্রস্তুত কলকাতা, প্রস্তুত ইডেন গার্ডেন্স। তবে সব উচ্ছ্বাস ম্লান হবে যদি মাঠের পারফরম্যান্স ইন্দোরের মতো হয়। দিবারাত্রির টেস্টের পরীক্ষা যে আরও কঠিন হবে ভালোই জানেন মুমিনুল হক, তাই বাংলাদেশ অধিনায়ক সতীর্থদের কাছ থেকে চাইছেন উজাড় করা খেলা। ইডেনের ভরা গ্যালারিও হবে বাংলাদেশের বড় প্রতিপক্ষ। আমি সবসময় জেতার জন্যই খেলবো, এই প্রিপারেশন নিয়ে নামি। দেখুন আমার যে আমি যে মিস্টেকগুলো করেছিলাম ফার্স্ট প্রথম টেস্টে, ওই মিস্টেকগুলো যত আমি কম করার চেষ্টা করব। বোলারদেরও ফেস করা চ্যালেঞ্জিং আছে, সাথে আন্ডারলার রাইটও ফেস করা চ্যালেঞ্জ আছে। তো আমার কাছে চ্যালেঞ্জটা ওইভাবে পজিটিভলি নেওয়া ভালো, তো আমরা ওইভাবে পজিটিভলি নিয়ে প্রিপারেশনে নিচ্ছি। বাংলাদেশের তুলনায় ভারত বেশি অনুশীলন করেছে গোলাপি বলে, তারপরেও কোহলি রোহিতদের কাছে অধরা রয়ে গেছে এই বলের চরিত্র। এখনও মানিয়ে নিতে পারেননি ফিল্ডিং ব্যাটিংয়ে, বোলিং নিয়ে অবশ্য কোনো অভিযোগ নেই ভারত অধিনায়কের। এতেই পরিষ্কার পেস দিয়েই আবারও ঘায়েল করতে চান বাংলাদেশকে। গোলাপি বল ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং, বলের গতি ও আচরণ নিয়ে দ্বিধা থাকবে ব্যাটসম্যানদের মনে, তবে ব্যাটিং এর চেয়ে ফিল্ডিংটা অপেক্ষাকৃত বেশি চ্যালেঞ্জিং হবে। ইডেন গার্ডেন্সে টেস্টের দুপুরের সেশনে উইকেট হারানোর রেকর্ড বেশি, ডে নাইট ম্যাচ শুরু হচ্ছে সেই সময়ে। চ্যালেঞ্জ থাকছে বিকাল থেকে সন্ধ্যা হওয়া পর্যন্ত ব্যাট করার, ওই সময়ে সবচেয়ে বেশি অচেনা থাকবে উইকেট আর গোলাপি বল। পরিসংখ্যান আর শক্তি সামর্থ্যে অনেক এগিয়ে ভারত, বাংলাদেশ কি পারবে লড়াই করতে? আপাতত সব হিসাব নিকাশ বাদ দিয়ে সবার অপেক্ষা গোলাপি বলে রোমাঞ্চ শুরু হওয়ার। আর এই ঘন্টা বাজিয়ে ম্যাচের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলকাতা, ভারত। গোলাপি বলে দিবারাত্রির টেস্টে নিজেদের প্রমাণের সুযোগ পেসারদের। ইডেন গার্ডেন্সের সবুজ উইকেটে 3 পেসার নিয়ে খেলবে টাইগাররা, নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। একাদশে ফিরেছেন মুস্তাফিজ, আর তাকে জায়গা দিতে কমানো হবে স্পিনার। এদিকে বিশেষ টেস্ট নিয়ে ভারতের আয়োজনে মুগ্ধ নান্নু। দিবারাত্রির টেস্ট মানেই যেন পেসারদের স্বর্গ। এর আগে হওয়া 11 ম্যাচে 296 উইকেট নিয়েছেন পেসাররা। ইডেনের উইকেটেও আগুন ঝরাবেন পেসাররা। ইন্দোরে 2 পেসার নিয়ে সমালোচনায় পড়তে হয়েছে বাংলাদেশকে, এবার সেই সুযোগ নেই। ম্যাচে থাকতে হলে পেস বোলিং দিয়েই টিম ইন্ডিয়ার দাপট খর্ব করতে হবে, সে কারণে স্পিনার কমিয়ে বাড়ানো হবে পেসার। সেক্ষেত্রে একাদশের বাইরে যেতে পারেন মিরাজ, ফিরবেন মুস্তাফিজ। তারপর যেহেতু ঘাস আছে উইকেটে, পিঙ্ক বলের খেলা, ফাস্ট বোলিং একটু বেশি নিয়ে আমরা খেলবো। এমন ম্যাচে বাস্তববাদী হয়ে জয়ের কথা বলা কঠিন, তারপরেও আশাবাদী মিনহাজুল আবেদিন নান্নু বলছেন শুরু ভালো করতে পারলে সব কিছুই সম্ভব। পিঙ্ক বলের খেলা আমরা এক্সাইটমেন্ট সবাই দেখার
অপেক্ষা করছি যে ভালো একটা ক্রিকেট আমরা যদি খেলতে পারি, এটা ইতিহাস হয়ে থাকবে। তো আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ আমরা ভালো একটা ক্রিকেট খেলার অপেক্ষায় আছি। গোলাপি বলের টেস্ট নিয়ে মেতে আছে সিটি অব জয় কলকাতা। বাঙালি আর বাংলাদেশি মিশে গেছে এক বিন্দুতে, তাই তো বিদেশে থেকেও নান্নুর মনে হচ্ছে ম্যাচ হচ্ছে বাংলাদেশে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলকাতা, ভারত। এসএ গেমস প্রস্তুতির জন্য ফুটবল ক্যাম্প আপাতত বন্ধ। বসুন্ধরা কিংস আট ফুটবলার না ছাড়াই ক্যাম্প স্থগিত করেছে বাফুফে। প্রস্তুতি ক্যাম্প না করেই সরাসরি নেপালে গেমসে অংশ নেওয়ার পরিকল্পনা ফেডারেশনের। বৃহস্পতিবার 20 ফুটবলার ক্যাম্পে রিপোর্ট করার কথা ছিল, তবে ক্যাম্পে যোগদান 11 ফুটবলার। ছুটিতে আছেন অধিনায়ক জামাল ভুঁইয়া, বাকি আট ফুটবলারকে ছাড়েনি বসুন্ধরা কিংস। ক্যাম্পে খেলোয়াড় কম থাকায় পূর্ব নির্ধারিত অনুশীলন সম্ভব হয়নি, তবে কিংসের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। নিয়ম অনুযায়ী ফিফা কিংবা এএফসির আওতাভুক্ত কোনো ম্যাচ বা টুর্নামেন্ট না হলে ফুটবলার ছাড়তে বাধ্য নয় কোনো ক্লাব, সেই সুযোগটাই নিয়েছে বসুন্ধরা কিংস। তবে গেমসের আগে ফুটবলার ছাড়ার মৌখিক আশ্বাস দিয়েছে ক্লাবটি। তিরিশে নভেম্বর তারা প্লেয়াররা ছাড়বে, সো দ্যাট প্লেয়াররা গিয়ে যেন সরাসরি ন্যাশনাল টিমের সাথে জয়েন করে বা ন্যাশনাল টিমের সাথে এক দুই দিন প্র্যাকটিস করে তারা যেন এসএ গেমসে খেলায় অংশগ্রহণ করতে পারে, এটাই হচ্ছে চিঠিটার মেইন বিষয়বস্তু। আর এই ছিল রাত 9টায় বাংলাদেশে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো মনে করে দেব আরও একবার। সড়ক আইন সংশোধনের দাবিতে অনর শ্রমিক ফেডারেশন, যানবাহন বন্ধ রাখার হুমকি। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। কর্মকর্তাদের যোগসাজশে 30% মামলায় হারে দুদক, অভিযোগ নেয়ার প্রক্রিয়ায়ও ত্রুটি। এবছরের আয়কর মেলায় বেড়েছে রিটার্ন জমা, শুদ্ধি অভিযানের ফল বলছে রাজস্ব বোর্ড। ইডেনে কাল দিবারাত্রির টেস্ট, ফ্লাডলাইটে ভারতীয় পেস আক্রমণীয় সতর্ক মুমিনুল। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর এবং খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।